একটা মেঘলা দিনে মাছের এমন একটা রেসিপি হলে কেমন হয়? গতানুগতিক ঝোল ঝাল বাদ দিয়ে চলুন মাছের আজকে একটা অন্যরকম রেসিপি বানাই। নমস্কার সকলকে, অনেক স্বাগত। আপনারা দেখছেন গ্রিন বেঙ্গলি কাপেল। এই মাছটার ওজন 1 কিলো 200 গ্রাম মতো ছিল। যে কোনো ওজনের মাছে আপনি রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে 5 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। মাছের টুকরোর উপর নুন হলুদ ছড়িয়ে খুব ভালো করে মাছের টুকরোগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য নুন দিচ্ছি যাতে মাছটা কড়াইয়ে আটকে না যায়। এবার একে একে মাছের টুকরো দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, এতে মাছের খাদ্যগুণও নষ্ট হয় আর মাছের মধ্যে গ্রেভির যে ফ্লেভার সেটাও ঢোকে না। মাছটাকে অন্য ওভেনে শিফট করে দিয়ে চলুন গ্রেভিটা বানিয়ে নিই। আমি একটা মাটির হাঁড়ি নিচ্ছি, কারণ আমি বানাচ্ছি আজকে হান্ডি রুই। মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে গ্রেভির কালারটা অনেকটা সুন্দর আসবে। এটিকে এবার ঢেকে দেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। একটা বাটিতে কয়েকটা কাজুর টুকরো, 2 চামচ চারুমগজ, 2 চামচ কিশমিস দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটা দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে আসবে বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট স্টাইল গ্রেভির ফ্লেভার। মশলা ভালো করে কষানোর পর আমরা এই কাজু আর কিশমিস পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, কিছু চেরা কাঁচা লঙ্কা আর 2টো গোটা এলাচ। কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করব। আবার ঢাকা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে গ্রেভির থিকনেস অ্যান্ড টেস্ট 2টোই খুব ভালো থাকে। জল দেওয়ার পর গ্রেভি সামান্য ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরো। এরপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গ্রেভির টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে কোনো রকম চিনি বা গুড় কিছু ইউজ করিনি, কারণ কিশমিশের মিষ্টতাটাই এই গ্রেভির ফ্লেভারটাকে ইনহ্যান্স করবে বা ফ্লেভারটা ব্যালেন্স করবে। তারপরই হলো আসল ট্রিক্স, আটা লেই বানিয়ে হাঁড়ির চারপাশে খুব ভালো করে লাগিয়ে দেব। যেমনভাবে তোমরা বিরিয়ানি দমে দাও ঠিক তেমনভাবেই হাঁড়ির চারিপাশে আটার লেইটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এরপর ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দেব। এরপর এটিকে কম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো। তারপর এটিকে রেখে দেব ঠান্ডা হতে। এদিকে আমার মাটির হাঁড়িতে গরম ভাতও তৈরি হয়ে গেছে। মাছে ভাতে বাঙালির কাছে গরম ভাত আর মাছ একটা অন্যরকমই ইমোশন। মাটির হাঁড়িতে রান্না করা খুব ইজি। হাঁড়িটা কিনে আপনি অনলাইন বা অফলাইন যেখানেই থেকে কেনেন, আপনি হাঁড়িটা কিনে নিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর রোদে শুকিয়ে নিয়ে ইউজ করুন। একদম নর্মাল যে বাসনে আপনি রান্না করেন সেই বাসনের মতো এটাকে ইউজ করতে হয়, আর এর টেস্ট এবং খাদ্যের গুণ কিন্তু অনেকটাই বজায় থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার দেখা যাক গরম ভাতের সাথে এই রেসিপি কেমন লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ভাতের প্লেট কিন্তু আমার রেডি। হাঁড়ির ঢাকনাটা কিন্তু একদম টেনে খুলতে যাবেন না, তাহলে কিন্তু হাঁড়ির ঢাকনাটা ভেঙে যেতে পারে। 1টা চামচের সাহায্যে সাইড দিয়ে এভাবে এটিকে খুলতে হবে। আমি তো দেখার জন্য খুব এক্সাইটেড। অবশেষে খুলল হাঁড়ির ঢাকনা। আমার এক্সপ্রেশনটা একবার শুনুন, কি আর বলবো, যেমন দেখতে তেমন সুন্দর হয়েছিল খেতে, এক কথায় অসাধারণ। আমার কর্তা মশাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে খেতে খেতে। আমরা ভাবছিলাম যখন আমরা গ্রামের বাড়ি যাব সকলকে এই রেসিপিটা করে অবশ্যই খাওয়াবো। আপনারাও আপনাদের প্রিয়জনকে এই রেসিপিটা করে খাওয়ান। আমার এবার চেখে দেখার পালা। গরম ভাতের উপর নিয়ে নিচ্ছি 1 পিস মাছের টুকরো আর কিছুটা গ্রেভি। মাছটা এতটাই সফট আর জুসি হয়েছিল, মশলা সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ছিল, তার সাথে ছিল ঘি, মশলা আর মাটির হাঁড়ির একটা অদ্ভুত গন্ধ। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন। আর সকলে অনেক ভালো থাকুন।
আজ আসি, টাটা।